এভরিওয়ান আসসালামু আলাইকুম, আশা করব সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি তো অনেকদিন পর পর মানে এক যুগ পর পর দুই হয়, তো আজকে আমি একটু দুই হয়েছি। আজকে আমরা একটু ঘুরতে যাচ্ছি। মোস্টলি চাইলে সকাল থেকে ব্লগটা করা যেত, কিন্তু সকালে ঘর থেকে বের হয়নি, আর আজকে আকাশটাও মেঘলা মেঘলা, তো আমরা একটু বেলা করে বের হচ্ছি এখন মনে হয় মতন বাজে। আজকে যাচ্ছি আমরা রায়া বাজার। রায়া মানে হচ্ছে ঈদ, আর বাজার মানে হচ্ছে শপিং মল বা শপিং সেন্টার লাইক দ্যাট। তো রায়া বাজারে যাচ্ছি ঈদের শপিং। সিঙ্গাপুরে রায়া বাজারটা ভীষণ পপুলার, প্রতি বছরই হয়, শুধু মাঝখানে দুই বছর করোনা ভাইরাসের জন্য একদমই বন্ধ ছিল, এলাও ছিল না। তো এবছর আবার যেহেতু শুরু হচ্ছে, সেই কারণে আমার বললাম এখনো যেহেতু আসছি কেন না যাওয়া যায়। আর আজকে হচ্ছে কত তারিখ? আজকে হচ্ছে কত মাস জানো? জানো না? আচ্ছা আজকে শো দা, আমি দেখে বলি আমার কি অবস্থায় আছি, কোথায় রাত্রে এক বছর তিনটে। আচ্ছা আজকে হচ্ছে 9 এপ্রিল স্যাটারডে, আজকে শনিবার 9 এপ্রিল। তো শনিবার করে গেলে একটু হচ্ছে ভিড়টা কম থাকে, আর রবিবারে গেলে ভীষণ রকম ভিড় হয়। তো রবিবারটা মানে অ্যাভয়েড করাই ভালো আমাদের মনে হয়েছে, শনিবারে গেলে মোটামুটি ফ্রিতে যাওয়া যায়। সবাই রেডি হয়েছি, এখন নিচে নামবো আর বাজারটা একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। আপনারা অনেকেই শুনে থাকবেন যে সিঙ্গাপুরে রায়া বাজার হয়, অনেকে দেখেননি হয়তো, সেটা একটা আরেকটা হচ্ছে দেখি কীরকম দেখতে লাগে। আমরাও তো অনেকদিন পর যাচ্ছি, বিশেষ করে আমার খুব খারাপ এক্সপিরিয়েন্স হয়েছিল একবার, যে কারণে আসলে অনেকদিন আমারও যাওয়া হয়নি। তো এবার যাচ্ছি, আশা করছি আমাদের কাছে ভালো লাগবো। চলেন আপনাদেরকে নিয়ে যাই, একটু ঘুরিয়ে দেখাবো সবাইকে কী কী পাওয়া যায়, কী কী আসে, মানে বাজারটা ঠিক কীরকম। ওখানে মালেদের ম্যাক্সিমাম মালেদের জিনিস বেশি পাওয়া যায়, তবে সিঙ্গাপুরে সবাই ওখানে ঘুরতে যায়। আর ড্রেস পাওয়া যায়, মালের ড্রেসগুলো বিশেষ করে পাওয়া যায়, আর কিছু খাবার দাবার পাওয়া যায়। আর চলুন যাই, আপনাদের দেখাবো, আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের কাছে দেখতে ভালো লাগবে। বেসিক্যালি এই জিনিসটা হচ্ছে থ্রি ডাইমেনশন শেপ আর কি, এখান থেকে তো ট্রফির মতো দেখাচ্ছে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ও এইটা ট্রফি, দিস ইজ দ্য ট্রফি অ্যাকচুয়ালি, এই যে দিস ইজ দ্য ট্রফি, এই যে ট্রফি, এটা হচ্ছে ট্রফি শেপ, তাই না আব্বা নাকি এই পাশে? এই যে ট্রফি শেপ, এই যে এরকম এই পাশে একটা দেখাবে
একটা হার্ট শেপও আসবে আর এক পাশ থেকে আরেকটা দেখাবে। এটা হচ্ছে একটা উডেন স্ট্রাকচার, এই যে উডেন স্ট্রাকচার। এগুলো আর কি বাচ্চারা খেলাধুলা করছে এখানে, বাচ্চাদের খেলার জায়গা এরকম। তো সোফিয়া বড় হয়ে গেছে, সোফিয়া এদের সাথে খেলে না, কারণ সোফিয়ার আবার খুব ইগো আছে। সোফিয়া যার তার সাথে খেলবে না, ছোট বাচ্চাদের সাথেও খেলবে না, ও শুধু বড়দের সাথে খেলবে। আর ওইটা হচ্ছে এমআরটি স্টেশন, মানে হচ্ছে এই শপিং মল থেকে এটা এখানে ওয়াকওয়ে আছে ব্রিজের মতন, এটা আমাকে দেখতে ভালো লাগছে। আর শাহিদ বলতেছে বারবার স্টারবাগে যাবে, কফি খাবে, আমরা বলছি এখন না একটু পরে, বাসা থেকে কে বলি খেয়ে বের হয়েছে। এই আর কি এই জায়গাটা দেখতে আমার ভালো লাগছে। আমাদের হচ্ছে এদিকে হচ্ছে রায়া বাজার, এই 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 এদিকে না, এগুলি হলো না, এগুলি হলো না, এগুলি হলো না, এটা এটা হাদিসের বাইরে আছে। এগুলো হচ্ছে জায়নামাজ, এই যে একদম হ্যাঁ ব্যাগে রাখার জন্য পাতলা, কারণ অনেক সময় হয় যে আমরা জার্নিতে থাকি বা অফিসের রাখার জন্য এই সমস্ত জায়নামাজগুলো ভালো। আর সাথে এই যে মক্কা ম্যাগনেট দেওয়া, যে দিকে মক্কা আছে কম্পাস, কম্পাস এই যে কম্পাস। তো এই শপিং মলটা হচ্ছে আবার পাশেরটা, আমরা এতক্ষণ যেটা ঘুরলাম, এখন আসছি পাশের কমপ্লেক্সে। এখানে শুধু ফুলের মানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, তারপরে হচ্ছে বাসার ডেকোরেশন, হল রুম ডেকোরেশন বা হাউস ডেকোরেশনের সমস্ত আইটেম পাওয়া যায়, ফুল থেকে শুরু করে বিভিন্ন, মোস্টলি ফ্লাওয়ার অ্যান্ড এভরিথিং লাইক দ্যাট। বেশ সুন্দর, পুরোটাই ঘুরে দেখলাম আমরা। তো আমরা এখন ঘুরে ঘুরে ভালো টায়ার্ড। এই যে শাহিদ সফি এখানে বসে আছে, এখানে বসে আছে তানন্টুর সাথে। আমরা দেখি এখন থেকে বের হবো, আশেপাশে আরও মোটামুটি যতগুলো এখানে কমপ্লেক্স আছে বা শপিং মল আছে সবগুলো একই রকম হারি রায়ের উপলক্ষে সাজানো হয়েছে, এরকম জিনিসই পাওয়া যাচ্ছে। চলো দেখে আসি মাসুদ, হ্যাঁ এটা শপিং মল থেকে বের হয়ে চলো, এবার রাস্তাটা দেখে আসি।
রাস্তায় 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 চলো রাস্তায় চলে আর এই বাড়িগুলো হচ্ছে অনেক পুরাতন সেই পুরাতন তারপরে ব্রিটিশ আমলে সেই বাড়িগুলো এখনো একই রকম স্টাইল আছে এই যে পিছনের সিঁড়ি এটা পিছনের জায়গা পিছনের দিকটা এটা তানির ইচ্ছা ছিল কার্টেন কেনার কিনতে পায় নাই এখন সে কিনতে সে হচ্ছে ম্যাট এই যে দোকানে চারটার দাম $10 আমরা এখন এই পাশ থেকে লিফটে উঠে ওই যে এখানে একটা কি বলে এটাকে সেতুর মতন একটা ব্রিজ আছে ওই যে এখানে লিফট দিয়ে ওই ব্রিজে দিয়ে আমরা যাব ওই পাশে কারণ ওই পাশে একটা বিশাল বড় শপিং মল আছে আর ওই পাশের ডিজাইনটা এত সুন্দর আপনাদের দেখতে তো আমরা চলে আসছি এখন এটা হচ্ছে সিটি স্কয়ার মল এদিকে আর এর অপোজিট হচ্ছে মুসলিমা সেন্টার এই যে এদিকে তো আমাদের দলবল এখন এদিকে এগিয়ে যাচ্ছে আমিও এদিকেই ফলো করবো এখন বাজছে রাতের 11টা সারাদিন ঘোরাঘুরি করে কেবল বাসায় ফিরলাম আমরা আসলে মুস্তফার আমরা আসলে ফখরুদ্দিনের বিরিয়ানি খাওয়ার পরে মুস্তফা সেন্টার ঢুকেছিলাম সেখান থেকে টুকটাক এদিক সেদিক করে সামান্যই কিনতে পেরেছি সাইজ প্রয়োজন হালকা পাতলা আর মাসুদ কিনেছে রসমালাই ফ্রোজেন রসমালাই যেটা বাসায় যে একটু ওভেনে গরম করে খাওয়া যাবে তাই না দুটো প্যাকেট কিনেছে এরপর বাসায় আসলাম আমাদের মুস্তফা সেন্টার থেকে এখানে আসতে অনেকটা সময় লাগে প্রায় এক ঘন্টা একটুখানি বেশি লাগে তো মোস্টলি দেরি হয়ে গেছে ভাবলাম ব্লগটা শেষ ব্লগটা লিফটের আগেই শেষ করতে চাইছি তো যে যেখানে আছেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ব্লগটা এখানে শেষ করছি পরের ব্লগে আবার দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই বাই এখন ব্লগ শেষ